Welcome to my channel. 2018 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা কিংবা লিওনেল মেসি থাকছে না এমন চিন্তা করাটাই বড় এ মানান তবে পরিস্থিতির নিরিখে বাছাই পর্ব উতরা নই এখন আর্জেন্টিনার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শুক্রবার ভোরে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী চিলি কোটিং লড়াইয়ে মুখে পড়তে যাচ্ছে মেসি বাহিনী 1970 সালে সর্বশেষ বিশ্বকাপের বাছাই পর্ব ফেরিতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা কত বছর ভেনিজুয়েলা ও পেরুর সাথে পর্ব দুটি ম্যাচ ড্র করার পরেও প্যারাগুয়ে ও ব্রাজিলের কাছে পরাজয় আবারও সেই তিক্ত অভিজ্ঞতার কাছাকাছি পৌঁছে গেছে আকাশি সাদা জার্সিধারীরা যদিও গত বছর নভেম্বর ঘরের মাঠে কলম্বিয়াকে 3-0 গোলে পরাজিত করে কিছুটা হলেও নিজেদের ফিরিয়ে এনেছে 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান বর্তমানে পঞ্চম সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থেকে এখনও তারা বাইরে রয়েছে বুয়েন্স আয়ার্স এর আগামীকাল চতুর্থ স্থানে থাকা চিলির বিপক্ষে পরাজিত হলে আরো পিছিয়ে পড়বে আর্জেন্টিনারা আবার নিজেদের মাঠে বলিভিয়াকে যদি কলম্বিয়া হারাতে পারে আর্জেন্টিনাও যদি নিজেদের ম্যাচ হেরে যায় তবে পঞ্চম স্থান থেকে আরো নিচে নেমে যাবে মেসির দল তখন পঞ্চম স্থান থেকে নেমে প্লে অফ থেকেও বঞ্চিত হতে পারে আর্জেন্টিনা আগামী মঙ্গলবার লালাফাজে বলিভিয়া সফরে যাবে এডওয়ার্ডো বাউজার দল বলিভিয়া আবহাওয়া সাধারণ খুব একটা ভালো কখনই করতে পারেনি আর্জেন্টিনরা এর অর্থ হচ্ছে চিলির বিপক্ষে ফলাফলের উপরেই দুইবার বিশ্বকাপ বিজয়ীদের ভাগ্য অনেকটা নির্ভর করছে এর আগে সান্টিয়াগোতে বাছাই পর্বে প্রথম লেগে গত বছর মার্চে চিলিকে 2-1 গোলে পরাজিত করেছিল আর্জেন্টিনা তবে গত বছর জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হতাশ করে শিরোপা জিতেছিল চিলি এই পরাজয়ের পরপর আর্জেন্টিনাইন কোচ জেরার্ডো মার্টিনোর বিদায় নিশ্চিত হয় তখন থেকেই মূলত বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা কমই পিছিয়ে পড়তে থাকে এরপর নতুন কোচ হিসেবে দল যোগ দেন এডগার্ডো বাওজা প্রতিপক্ষ চিলির সামনে একমাত্র সমস্যা হিসেবে দেখা দিতে পারে তারকা স্ট্রাইকার আর্টুরো ভিদালের নিষেধাজ্ঞা ও আর্সেনাল তারকা অ্যালেক্সিস সানচেজের ফিটনেস গত সপ্তাহে আর্সেনালের হয়ে খেলতে নেমে কোলারের ইঞ্জুরিতে আক্রান্ত সানচেজ সান্টিয়াগোতে অবশ্য দলের সাথে অনুশীলন করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন